শোনো, প্রথম আজকে আমরা মেনু তৈরি করব। মেনু তৈরি করার আগে আমরা ওয়েবসাইট লেআউটটা একটু দেখে নেব। আর হলো যে আমরা যখন আমরা কেন আজকে মেনুটা তৈরি করব, সেটা কারণ হলো আমরা যখন একটা টেমপ্লেট তৈরি করব, তখন গিয়ে টেমপ্লেটটা তৈরি করার সময় যদি আমি আবার তখন নতুন করে মেনু বোঝাই, তাহলে তখন আমাদের সময়টা বেশি চলে যাবে। হ্যাঁ, ওয়েবসাইট একটা টেমপ্লেট তৈরি করার সময় যদি মেনু বোঝাই, তো এই জন্য হচ্ছে যে আগে আমরা মেনুটা বোঝাবো। আর যখন আমরা ওয়েবসাইটে একটা টেমপ্লেট তৈরি করব, তখন আমাদের সুবিধা হবে কি, তখন এই মেনুটা আমরা কপি করে এখানে ইউজ করতে পারবো, কারণ আমরা মেনু তৈরি করতে জানি। আর যদি কপি করে না বসে তখন নতুন করে মেনু তৈরি করি, তখন হয়তো বা কারো কোনো কোয়েশ্চেন থাকবে না, কারণ মেনুটা আমরা আগে থেকে তৈরি করতে পারতেছি। তো এখন আমরা ওয়েবসাইটের একটা লেআউট দেখবো, একটা ওয়েবসাইটটা কেমন হতে পারে, একটা ওয়েব পেজের লেআউটটা কেমন হতে পারে, এটা দেখবো। দেখার পর আমরা মেনু তৈরি করবো। সাপোজ ধরে নে এটা একটা ওয়েব পেজ, ঠিক আছে? তো একটা ওয়েব পেজে কী কী থাকবে দেখেন, প্রথমে একটা থাকবে হেডার, তারপরে এইখানে নিচে থাকবে একটা ফুটার, ওকে, তারপরে এখানে থাকবে, সরি, এটা ন্যাভ সেকশন মেনু, তারপরে এইখানে নিচে থাকবে ফুটার, আর এটা হলো বডি, এটা হলো কন্টেন্ট এরিয়া। এখানে আমাদের বিভিন্ন কন্টেন্ট থাকবে। তো এখানে আমরা আরেকটা দেখি যে এখানে আমাদের সাইড বার থাকতে পারে, এটা এটা হলো আমাদের লেফট সাইড বার এবং এটা হলো রাইট সাইড বার। দেখেন এটা হলো আমাদের লেফট সাইড বার, এটা হলো রাইট সাইড বার, আর এটা হলো আমাদের কন্টেন্ট। এখানে আমাদের কন্টেন্ট আরও অনেক কন্টেন্ট থাকবে, ঠিক আছে? তো আমরা একটু লিখে দিই, এটা হলো আমাদের হেডার। এটা হলো হেডার এরিয়া, আচ্ছা, তারপর এটা হলো আমাদের ন্যাভ সেকশন। সাউন্ড কেউ সাউন্ড করবেন না, এটা হলো ন্যাভ এরিয়া। তারপর এটা হলো আমাদের লেফট সাইড বার, এটা হলো আমাদের রাইট সাইড বার। এটা আর হচ্ছে এটা হলো আমাদের কন্টেন্ট, মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট, আর এটা হলো আমাদের ফুটার। ফুটার তো ফুটারের নিচে আরেকটা থাকে, কি থাকে, সকেট থাকে। ফুটারের নিচে একটা থাকে কি, সকেট, এখানে একটা সকেট থাকে ফুটারের নিচে। সকেট থাকে আর হেডারের এখানে আরেকটা জিনিস থাকে, সেটা হলো যে টপ হেডার থাকে একটা, এখানে একটা টপ হেডার থাকে। তো এই টপ হেডার এবং সকেট সব ওয়েবসাইটে থাকে না, এবং এরকম কন্টেন্ট লেফট সাইড বার রাইট সাইড বার এইভাবে নাও থাকতে পারে, ঠিক আছে? এইটা আমি এমনি দেখালাম আপনাদের, এরকম আমাদের একটা ওয়েবসাইটে পেজ হতে পারে। তো এখানে আমাদের মেনু থাকবে। তো যখন আমরা এই এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে যাবো, তখন আমাদের মেনু সবগুলো করতে হবে এবং মেনুটা করতে হবে। তো মেনুটা যখন করতে যাবো, তখন এখানে আমাদের দেখা যায় যে মেনুটা বোঝাইতে আমাদের লং একটা টাইম লাগবে এইখানে। তো সেই জন্য আমরা কী করছি, আমরা এই লেআউটটা পরে তৈরি করবো, আগে আমরা মেনুটা তৈরি করা শিখবো। মেনুটা তৈরি করার পর আমরা এই লেআউটটা তৈরি করবো, ঠিক আছে? জি ভাই, জি ভাই, তাহলে আমরা কেটে দিলাম। এটা সবাই বুঝছেন তো নাকি? জি ভাই। তো এখন আমরা শুরু করি তাহলে। ওকে ভাই, টেবিলের ফর্মেটটা আগে আমরা তৈরি করে নিই। হ্যাঁ, তো আমরা এখন কী তৈরি করবো, মেনু। হ্যাঁ, তো আমরা এখানে ক্লাসটা মেনু দিয়ে নিব, ঠিক আছে? আর আমি আপনাদেরকে বলছিলাম যখন আমরা মেনু করব, তখন আমরা ডিভ দিয়ে নিব না, তখন আমরা দিব ন্যাভ দিয়ে, ন্যাভ, ঠিক আছে? মেনু মানে ডিভের বদলে আমরা ন্যাভ নিব যখন মেনু করব। বুঝতে পারছেন আশা করি, কারণ এটা আগে বলে দিয়েছি। দেখেন
তো আমরা একটা মেনু, আমরা মেনু কি দিয়ে করব, ইউএল দিয়ে করব, ঠিক আছে, ইউএল আনঅর্ডার লিস্ট দিয়ে আমরা মেনুটা করব, ঠিক আছে, ইউএল নিলাম। এখন ইউএল এর ভিতরে আমরা কি নিব, লিস্ট আইটেম নেব, এল আই এ ঠিক আছে। এখন এখানে আমরা লিঙ্ক আপাতত দেবো না, এখানে আমরা হ্যাশ দিয়ে রাখবো, আর এখানে আমরা দেবো হোম। শর্টকাট দিয়ে আমি আসলে আনতেছি এগুলো, এই টেক্সটগুলো, ঠিক আছে, এই লিঙ্কগুলো আমি শর্টকাট দিয়ে আনলাম। তো এখনই আপনাদের এই শর্টকাটগুলো জানতে হবে না, যখন আপনারা ভালোভাবে কাজ শিখে যাবেন তখন এই শর্টকাটগুলো ইউজ করবেন। আমি হচ্ছে যে তাড়াতাড়ি করার জন্য আসলে শর্টকাটগুলো ইউজ করছি। আমরা এখানে টেক্সটগুলো চেঞ্জ করি, হোম দিছি, তারপরে অ্যাবাউট দিই, তারপরে এখানে কন্ট্রাক্ট দিই, কন্ট্রাক্ট আস, এখানে কি দেবো, প্রাইভেসি দিই, ঠিক আছে, দিলাম। তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি থ্যাংক ইউ ভাই, জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ, ওয়েলকাম। তো আচ্ছা আমরা এটা এখন ব্রাউজারে গিয়ে দেখি আসলে কেমন আসতেছে। আমাদের আগে এররটা তুলে দিই, আমাদের এগুলো চলে আসছে। তখন এখন আমরা এগুলোকে স্টাইল করবো, ডিজাইন দেবো, দিয়ে একটা মেনু তৈরি করবো, ঠিক আছে। আমরা এখানে সিএসএস যা লিখছি সব এখানে চলে আসছে। তো প্রথমে আমরা কী করবো, এই যে দেখেন এখানে গোল গোল যে চিহ্নগুলো আছে, সাইনগুলো আছে, এগুলো আমরা তুলে দেবো। এগুলো তুলে দেওয়ার জন্য কী করতে হবে, আগে আমরা ক্লাসগুলো আগে দিয়ে দিই। এখানে আমাদের এখানে কিনেছি আমরা মেনু, ক্লাস নিচ্ছি মেনু নেট সেকশনে। তো আগে দিলাম ডট মেনু, ক্লাস ডিভাইড করতে হয় কি দিয়ে, ডট দিয়ে, ঠিক আছে, দিলাম। তো আমাদের দেখেন ক্লাসগুলো আমরা কীভাবে নেব, ক্লাসগুলো কী নেবে, আমাদের মেনু আছে, প্রথমে আমরা মেনু নিলাম ডট মেনু। এখন মেনুর দেখেন মেনু হলো প্যারেন্ট, মেনু মেনুর ভিতরে কী আছে, ইউএল আছে। তো এখন আমরা মেনুর সাথে ইউএল নেব, আগে মেনুটা থাকবে তারপরে আমরা মেনুর সাথে ইউএল নেব। যে মেনু আছে এই মেনুটাকে কপি করলাম, কপি করার পর নিলাম এখানে, এখানে আমরা কী করবো, ইউএল দেবো, ঠিক আছে, বুঝতে পারছি, ইউএল নেব। তো দেখেন ইউএলের ভিতরে কিছু আছে কিনা, ইউএলের ভিতরে কী আছে, এলআই আছে। তো আমরা এখন ইউএলের সাথে এলআই নেব, আমাদের এটা থাকবে, এবং পরেরটাতে আমরা নেব কি, ইউএল এর সাথে এলআই, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন দেখেন ইউএল এর ভিতরে, ইউএল এলআই এর ভিতরে আরও কিছু আছে কিনা, তো ইউএল আছে, মেনুর ভিতরে ইউএল আছে, ইউএল এর ভিতরে এলআই আছে, এলআই এর ভিতরে দেখেন আবার আরেকটা আছে কি, এ। এখন আমরা এ নিব, এখন তো আসলে আমরা সবাই বুঝতে পারছি যে আসলে ক্লাসগুলো আমরা কীভাবে নিলাম। তো এখন আমি কী বলছি যে এই যে এখানে যে ডট ডটের বৃত্তর মতো যেগুলো আছে কালাকালো, এগুলো আমরা তুলে দেবো। আসলে এগুলো কোথায় আছে, এগুলো কোথায় আছে এটা দেখেন, এইটা হচ্ছে আমাদের ইউএলএ থাকবে। কেন ইউএলএ থাকবে দেখেন, ইউএলটা কি, এটা হচ্ছে আমাদের কিনেছি আমরা আনঅর্ডার লিস্ট, আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের সাইন একটা এটা, ঠিক আছে, এই জন্য এটা এটা আছে ইউএলএর মধ্যে। তো আমরা ইউএলএর মধ্যে আমরা এখন স্টাইল দেবো, ইউএলএর মধ্যে কী দেবো, এই দেখেন মেনু ইউএল, হ্যাঁ ইউএল এর মধ্যে আমরা দেবো, এটা যেহেতু একটা লিস্ট আনঅর্ডার লিস্ট যেহেতু এটা একটা, হ্যাঁ এখন এইটা আমরা তুলে দেওয়ার জন্য যে একটা প্রপার্টি সেটা হলো যে আন লিস্ট স্টাইল, ওই লিস্ট স্টাইলটা আমরা নান করে দেবো, তাহলে দেখবেন এই বুলেট একটা সাইনগুলো চলে যাবে, লিস্ট স্টাইল নান, ঠিক আছে। তো এখন আমরা ব্রাউজারটা রিফ্রেশ করে দেখি চলে যায় কিনা, চলে গেছে না, চলে গেছে। তো এখন আমাদের এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটগুলোর নিচে বর্ডার আছে, তো আমরা এখন বর্ডারগুলো তুলে দেবো। তো বর্ডারগুলো কোথায় আছে, টেক্সটের মধ্যে আছে না, টেক্সটের নিচে আছে, তাই না, হোমের নিচে আছে, অ্যাবাউটের নিচে, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটি টেক্সট। তো টেক্সট আমাদের কোথায় লিখছে আমরা দেখে আসি একটু, এডিটরে গিয়ে টেক্সট আছে আমাদের এলআই ইউএ মেনু ইউএল এলআই এ এর ভিতরে আছে আমাদের টেক্সট। তার মানে হচ্ছে আমরা এতে গিয়ে এটা হচ্ছে আরেকটা প্রপার্টি লিখবো, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন, ঠিক আছে, টেক্সট ডেকোরেশন আমরা এখানে নান করে দেবো, টেক্সট ডেকোরেশন নান। তো এখন টেক্সট ডেকোরেশন নান এখানে দিয়ে সেট দিলাম, এখন আমরা ব্রাউজার রিফ্রেশ করব, চলে গেছে না, হ্যাঁ চলে গেছে। তো এখন আমরা সচরাচর দেখে থাকি মেনু আমাদের সিরিয়াল লেফট থেকে রাইট এইভাবে থাকে, এইভাবে থাকে, এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট
প্রাইভেসি এইভাবে লেফট থেকে রাইট দিকে এইভাবে থাকে না, হ্যাঁ কোথাও আবার মাঝে থাকে, কোথাও আবার এইভাবে মাঝে থাকে, কোথাও আবার ডাইয়া ডানে থাকে। তো আমরা লেফট থেকে শিখে একটা শিখলে আমরা সবগুলো করতে পারবো, ঠিক আছে? তো এটাকে এখন আমরা বাম থেকে ডানে নিয়ে যাবো। তো এখন এটার জন্য আমরা কি করতে হবে, ফ্লট ইউজ করতে হবে। ফ্লট একটা প্রপার্টি, এখন ফ্লট আমরা কি করবো, ফ্লটের যে ভ্যালু সেটা হলো ফ্লট লেফট আমরা ইউজ করবো, ঠিক আছে? লেফট থেকে ডাইন দিকে চলে যাবে। তো ফ্লট লেফট আমরা কোথায় ইউজ করবো, এগুলো কি, এগুলো তো হচ্ছে একটা করে লিস্ট আইটেম প্রত্যেকটা, তাই না? এটা লিস্ট আইটেম, আর লিস্ট আইটেম কোনটাকে বলি, এলআইকে আমরা লিস্ট আইটেম বলি। হ্যাঁ, তো এই লিস্ট আইটেমের মধ্যে এলআই এর মধ্যে আমরা দিব ফ্লট লেফট। দেখেন আচ্ছা, এখন এখানে আমরা কি ইউজ করবো, ফ্লট লেফট। এখানে কি জন্য ইউজ করবো, এলআই এর মধ্যে যেহেতু আমাদের মেনুটা আছে, ঠিক আছে না, ইয়াতে আছে হোম, কিসের মধ্যে আছে, এলআই এর মধ্যে। আর এলআইটাকে আমরা হচ্ছে লিস্ট আইটেমটাকে আমরা ফ্লট লেফট করবো, এই জন্য আমরা এখানে দেব ফ্লট লেফট, ঠিক আছে? এখানে আমরা ফ্লট লেফট দেব। দিয়ে এখন ব্রাউজারটা রিফ্রেশ করে দেখি আসলেও এটা বাম থেকে ডান দিকে যায় কিনা। গেছে না, বাম থেকে ডান দিকে গেছে। তো এখন এগুলো হচ্ছে একটার সাথে আরেকটা লেগে লেগে আছে। তো এই জন্য আমরা কি করব, এখানে একটু প্যাডিং দিয়ে আসবো। প্যাডিংটা কোথায় দেবো, টেক্সটের মধ্যে। টেক্সট কোথায় আছে, এর মধ্যে, তাই না, এর মধ্যে। তো এখানে আমরা একটা প্যাডিং দেবো, প্যাডিং দিলে সরে যাবে এগুলো। প্যাডিং দেবো 10 পিক্সেল 20 পিক্সেল, ঠিক আছে? প্যাডিংটা দিয়ে দিলাম। এখন আমরা ব্রাউজারটা আবার রিফ্রেশ করে দেখবো আসলো এটার মধ্যে গ্যাপ তৈরি হয় কি না। গ্যাপ তৈরি হয়ে গেছে না, যাক এখন একটু সুন্দর লাগছে, এখন একটু সুন্দর লাগতেছে, ঠিক আছে? তো এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ঠিক আছে? এগুলোতে আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। তো ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেখি, ব্যাকগ্রাউন্ড ইউজ করে কীভাবে একটু সুন্দর লাগবে দেখতে। ব্যাকগ্রাউন্ড আমরা কোথায় ইউজ করবো, এটা হচ্ছে আমাদের এই মেনুটা, এটা হচ্ছে একটা মেনু। মেনুটা কোথায় আছে আমাদের, দেখুন, এই যে দেখেন মেনু, এই যে এটা হলো মেনু, মেনুর ভিতরে ইউএল, ইউএলের ভিতরে এলআই, এলআইয়ের ভিতরে এ। তো এগুলো সবগুলো আমাদের কোথায় আছে, এগুলো মেনুতে আছে। তো মেনু হলো তাহলে প্যারেন্ট, আমরা প্যারেন্টের মধ্যেই ব্যাকগ্রাউন্ডে দেবো, ঠিক আছে? এইখানে দেবো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড দেবো কী দেবো, শাকিলের রেট, ঠিক আছে? দিলাম আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এখন ব্রাউজারটা একটু রিফ্রেশ করে দেখি কী অবস্থা, আসতেছে না, কেন আসতেছে না, আমি সেজন্য বোঝানোর জন্য আমি ফ্লটটা একবার তুলে দেবো, ঠিক আছে? কি জন্য আসতেছে না, আমি ফ্লট তুলে দিয়ে দেখি যে আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসতেছে কি না। ব্যাকগ্রাউন্ডটা আসছে না, হ্যাঁ একটু কথা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা আসছে। তো আমরা এখানে যখন ফ্লট ইউজ করব, হ্যাঁ ফ্লটটা যখন আমরা এখানে ইউজ করব, তখন একটা প্রবলেম হবে, এই ফ্লট ইউজ করার কারণে এটা হচ্ছে চলে যাবে, ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এর কারণ হলো এখানে হাইটটা আসছে, হাইটটা নান হয়ে যাবে, এই কারণেই চলে যাবে ইয়ে ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা এখন এইখানে মেনুতে, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এই মেনুর মধ্যে যদি আমরা ওভারঅল হিডেন ইউজ করি, তাহলে কিন্তু আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। দেখেন চলে আসছে না, ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে না, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো ওভারফ্লো হিডেন আমরা ইউজ করব না, কারণ হচ্ছে যে ওভারফ্লো ইউজ করলে হচ্ছে ড্রপ ডাউন মেনু কাজ করবে না। ড্রপ ডাউন কোনটা, এখানে ক্লিক করলে আমাদের আরেকটা মেনু চলে আসবে, হ্যাঁ এগুলো সাব মেনু যেগুলো এগুলো চলে আসবে। তো যদি আমরা ওভারফ্লো হিডেন ইউজ করি তাহলে এগুলো কাজ করবে না, ঠিক আছে? তো আমরা এখানে আপাতত ওভারফ্লো হিডেন দিয়ে করি, তারপর আমি দেখা দিচ্ছি আপনাদের। তো দেখেন এইখানে হচ্ছে যে উপরে একটা হচ্ছে স্পেস আছে, তো এই স্পেসটা কিসের, এটা হলো বডির। তো আমরা বডিটা এখানে কী করবো, বডিতে মার্জিন প্যাডিং 0 করে দিয়ে দিই, একটা জিনিস খেয়াল করবেন। দেখেন আমি এগুলো তো ডট দিচ্ছি, কিন্তু বডিতে ডট দিলাম না, কারণ এগুলো হচ্ছে ক্লাস, ক্লাস আমরা ডট দিয়ে মেনশন করবো। মার্জিন দিলাম 0, ওয়েট 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 ওয়েট। তো দেখেন এখানে যদি আমরা মার্জিন এবং প্যাডিং ইউজ করি, তাহলে এখানে এই স্পেসটা চলে গেছে, তাই না, চলে গেছে না? এখানে মার্জিন প্যাডিং ইউজ, মার্জিন প্যাডিং 0 করে দিলাম বডিতে, দেওয়ার কারণে এখানে যে একটা স্পেস ছিল এই স্পেসটা আমাদের চলে গেছে। তো এখন আমি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আমি আসলে যেভাবে দেখানো দরকার, মেনুটা যেভাবে দেখলে ভালো হবে, আমি সেভাবে সব প্রবলেম আমি নিজে নিজে আপনাকে দেখাচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন সমস্যা হয়, ঠিক আছে? এখন আপনাদের মধ্যে কোয়েশ্চেন ক্লিয়ার নাও হতে পারে, এই জন্য আমি যেসব প্রবলেম হওয়ার কথা সেগুলো আমি নিজেই দেখাচ্ছি। তো দেখেন এখানে এটা চলে আসে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা ইয়েতে দেবো না, মেনুতে না দিয়ে আমরা এর মধ্যে দেবো আলাদা আলাদাভাবে। তো এগুলো আমরা আগে তুলে দিই, এখান থেকে এগুলো তুলে দিই, দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে দিই।
হ্যাঁ রাইট, ওইখানেই হবে, সমস্যা নেই, আমি দেখাচ্ছি আগে দেখেন। ব্যাকগ্রাউন্ড কি দেবো? রেড। ওকে দেখো এগুলো তো পাইছে না, পাইছে না, ব্যাকগ্রাউন্ড পাইছে কি না? পাইছে। তো এখন আমরা টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দিই। দেখো টেক্সট আমাদের কোথায় আছে? এর মধ্যে আছে, তাই না? এর মধ্যে আমরা এখন কালার দিব হোয়াইট দেন, কালার দিব হোয়াইট নাকি? দিলাম হোয়াইট দিলাম। তো দেখে আসি কালার কি চেঞ্জ হয় কিনা। কালার চেঞ্জ হয়েছে। তো আমরা চাচ্ছি যে এগুলো আমরা বড় হাতে সবগুলো ক্যাপিটাল ইয়ে করবো, ক্যাপিটাল লেটার। তো সেক্ষেত্রে আমরা এখানে দেবো টেক্সট ট্রান্সফর্ম একটা প্রপার্টি ইউজ করবো। হ্যাঁ সবাই মনে রাখবেন, ঠিক আছে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। হ্যাঁ টেক্সট সবগুলো বড় হাতের জন্য আমরা এটা দেবো, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। দেখেন বড় হয়ে গেছে না? তো এখন যদি আমরা চাই যে এই ওয়ার্ডগুলোর সব প্রতিটা লেটারের মধ্যে একটা করে স্পেস হবে, তাহলে আমরা এখানে কি ইউজ করবো জানেন? লেটার স্পেসিং, লেটার স্পেসিং 2 পিক্সেল দিয়ে দেখি। দেখেন আগে কীরকম ছিল, দেখেন আমি আগে রিফ্রেশ দিলাম না ব্রাউজারটা, দেখেন এরকম এখন দেখেন কীরকম কাছাকাছি আছে। যখন আমি লেটার স্পেসিং 2 পিক্সেল দিলাম তখন দেখেন একটা স্পেস, এগুলোর মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। দেখেন হয়েছে না? একটু করে ফাঁকা হয়েছে না? তো আমি আগে বোঝার জন্য এটা বেশি করে দেই, 10 পিক্সেল করে দিই, তাহলে তাহলে ভালো করে বুঝতে পারবেন। দেখেন তো ইয়ে হয়েছে না, প্রতিটা লেটার থেকে প্রতিটা লেটার কি সরে গেছে না? ইভেন হ্যাঁ। তো আমাদের এরকম দরকার হয় না, যখন দরকার হয় তখন আমরা দেব এটা, আমরা লেটার স্পেসিংটা দেই 1 পিক্সেল করে রাখি। লেটার স্পেসিং প্রপার্টিটা কি জাস্ট মেনু ক্ষেত্রে ইউজ করব? এগুলো সরে গেছে। তো দেখেন এটা হলো। তো এখন আমরা কি করব, এই যে এখানে যে বডি আছে আমাদের, বডিটা দেখেন একটা, সরি বডিটা আমাদের মেনুটার উপরে দেখেন একটা স্পেস আছে, এই স্পেসটা হলো বডির স্পেস। তো আমরা বডিতে মার্জিন প্যাডিং 0 করে দিয়ে আসি। দেখেন মার্জিন 0 করে দেই আগে, দেখেন মার্জিন ডিফল্টভাবে থাকে। হ্যাঁ মার্জিন 0 করে দেই, দেখেন এটা যায় কিনা। মার্জিন 0 করার পর গেছে, যেটা মার্জিন ছিল গেছে, এখন প্যাডিং আছে একটা। তো প্যাডিংটা আমরা 0 করে দিই। প্যাডিং কিরকম? হ্যাঁ একটু সাউন্ড অফ থাকলে, প্যাডিং 0 করার পর চলে গেছে। তো এখন এখন আমাদের আরেকটা এখানে গ্যাপ আছে, এটা কোথাকার জানেন? এটা হলো আমাদের ইউএল, এই যে ইউএল এর এখানে আছে। তো ইউএল এর এখানে আমরা মার্জিনটা 0 করে দেব, মার্জিন 0 করে দিলাম। দেখেন গেছে না? কিন্তু একটু প্রবলেম কেউ খেয়াল করছেন? আমাদের এখানে হাইটটা কমে গেছে, ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে, এটা ভিতরে ঢুকে গেছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যা করব, আমরা এখানে এর মধ্যে, ঠিক আছে, এই যে এগুলো তো টেক্সট, তাই না? টেক্সটটা ঢুকে গেছে উপরে, হাইটটা কমে গেছে। তো এখন এখানে আমরা ডিসপ্লে ব্লক করে দেব। ডিসপ্লে ব্লক করলে সে হচ্ছে তার যতটুকু জায়গায় ততটুকু জায়গায় সে নিয়ে নেবে, ঠিক আছে, ঠিক আছে। হাইট সে পেয়ে গেছে, পাইছে না? হ্যাঁ আপনারা, আমি আসলে এইভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি এই কারণে যে আপনারা যখন করতে যাবেন এই প্রবলেমগুলো ফেস হতে পারে, তখন আপনারা ভাববেন যে আসলে তো এইভাবে তো ভাই করায় নাই, আমাদের এরকম কেন হচ্ছে। ওই জন্য আমি এগুলো আপনাদের দেখা দিচ্ছি, যেন আপনাদের প্রবলেম হলে আপনারা নিজেরাই সলভ করতে পারেন যে আসলে এরকম এইটা ইউজ করলে এরকম প্রবলেম হতে পারে। তো এখন এখানে একটা গ্যাপ দেখতেছেন, এই গ্যাপটা কিসের? এটা হচ্ছে ইউএল এর মধ্যে একটা প্যাডিং আমরা দিয়ে দেবো, প্যাডিং 0 দিয়ে দেবো, তাহলে ওটা চলে যাবে। এটা ইউএল এর প্যাডিং, প্যাডিং 0 গেছে, গেছে। তো আসলে এইভাবে আমরা বুঝতে পারলাম তো নাকি, যে এইভাবে যখন আমরা ইয়া দেবো তখন আমাদের কি কি প্রবলেম হতে পারে, ঠিক আছে, বুঝতে পারছি। তো এখন আমরা আমাদের সাবেক অবস্থায় চলে আসি, আমরা ব্যাকগ্রাউন্ডটা কোথায় দেবো? ব্যাকগ্রাউন্ডটা দেবো আমাদের মেনুতে, ঠিক আছে। আমরা এটা এখন তুলে দিই, ব্যাকগ্রাউন্ড কোথায়? ডিসপ্লে ব্লকটা থাক, ডিসপ্লে ব্লক থাকলে সমস্যা নাই, ডিসপ্লে ব্লকটা আমাদের লাগবেই। কালারটা দিবেই, আমরা কোথায় মেনুতে, কারণ আমরা স্বাভাবিক অবস্থায় যেতে চাচ্ছি, ঠিক আছে। সরি আমাদের এইটা কি জন্য হলো আপনি কেউ বলতে পারেন? আমাদের এটা নাই হয়ে গেল কেন? একটু আগে কিন্তু আমি এটা বুঝাইছি। আচ্ছা আমি বলি,
আমার আপনাদেরকে বলি, এটা চলে যাওয়ার একটা কারণ হলো যে আমরা এখানে কি করছি, ফ্লট লেফট ইউজ করছি। ফ্লট লেফট ইউজ করার কারণে এর হাইটটা জিরো হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু এই যে টেক্সটটা দেখেন এখানে শো করতেছে কিছুটা, বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, ঠিক আছে, আমাদের টেক্সট শো করার দরকার ছিল, তো টেক্সটটা শো করতেছে না, এই জন্য যে আমাদের এখানে কালার দেওয়া আছে হোয়াইট, ঠিক আছে, এবং আমাদের যে বডির যে ব্যাকগ্রাউন্ড সেটা হোয়াইট, সেজন্য ইয়েটা ইয়ে করতেছে না, শো করতেছে না। তো আমরা এখন মেনুতে কী করবো, ওভারফ্লো হিডেন দিয়ে দেবো। ওভারফ্লো হিডেন দেওয়ার কারণে দিলে কী হবে দেখেন, আমাদের এখন এটা শো করবে, শো করছে না, শো করছে, কিন্তু আমরা ওভারফ্লো হিডেন ইউজ করবো না। কেন ইউজ করবো না, ওভারফ্লো হিডেন যদি আমরা ইউজ করি, এই কথাটা আমরা আগে বলে দিয়েছি ভিডিওতে, ওভারফ্লো হিডেন যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ড্রপডাউন মেনু শো করবে না। ড্রপডাউন মেনু সম্পর্কে আইডিয়া আছে না কারো? এই যে এগুলো হচ্ছে মেনু, এখানে যখন আমি হোভার করবো তখন এইখানে আরেকটা মেনু শো করবে, ঠিক আছে, নিচে নিচে আরেকটা মেনু আসবে, এটা হলো ড্রপডাউন মেনু। তো আমি ভিডিওটা পজ করে আপনাদের একটা ড্রপডাউন মেনু দেখ, হ্যাঁ ঠিক আছে। আমরা আমরা এখন আমরা নেটে ড্রপডাউন মেনু দেখে আসলাম, তো আমরা এখন নিজেরাই ড্রপডাউন মেনু তৈরি করবো। আমাদের এইটুকু তৈরি করা হয়ে গেছে, তো আমরা এখন আমরা ড্রপডাউন মেনু তৈরি করা শুরু করে দিয়ে দিই। দেখেন এখানে আসি আমরা, ড্রপডাউন মেনু তৈরি করতে হলে কী হবে, আমাদের যে এখানে মেনুগুলো আছে এগুলোর ভেতরে আরও কিছু দিতে হবে, লিস্ট আইটেম দিতে হবে, এবং আমরা একটা পুরো ইউএল দিয়ে দেবো তার মধ্যে। দেখেন এই ইউএলটা কপি করলাম, কপি করে এগুলো যে কোনো একটার মধ্যে, এই যে এখানে দেখেন অ্যাঙ্করটা একটা শেষ হয়েছে, হ্যাঁ, এবং ইউএলের এলআইয়ের ভিতরে আমরা আরেকটা নিব, একটা নিব, কোথায় নিব, এটা এটা নিলাম কন্ট্যাক্ট আসের মধ্যে নিলাম। এইখানে সচরাচর এরকম হয় না, আপনার এরকম লিঙ্ক থাকে না, বাট আমরা বোঝানোর খাতিরে দিচ্ছি, ঠিক আছে। এলআইয়ের মধ্যে আমরা কোথায় নেব তাহলে, এটা এলআইয়ের মধ্যে নেব, ঠিক আছে, এলআইয়ের মধ্যে। এটা আমি হচ্ছে যে অ্যাবাউটের হোমের মধ্যে নিতে পারি, অ্যাবাউটের মধ্যে নিতে পারি, কন্ট্যাক্টের মধ্যে নিতে পারি, মানে মোট কথা আমাদের যেখানে যেখানে দরকার হবে সেখানেই নেব, ঠিক আছে। তবে সেটা অবশ্যই এলআইয়ের মধ্যে নিতে হবে। তো এলআই থেকে আমি একটা গ্যাপ দিলাম কি জন্য, এলআইকে আমরা প্যারেন্ট ধরবো। এখন এলআইয়ের ভিতরে যেহেতু ইউএল লিখবো, সেটা এলআই থেকে একটা স্পেস একটা ইয়ে দেবো, ট্যাব দিয়ে আমরা একটা লিখবো, হইলো। এখন আমরা কী করবো, ব্রাউজারে একবার রিফ্রেশ করে দেখি, এটা যে এখানে আমরা দিলাম, লিখলাম এখানে, ঠিক আছে, আমি এখানে কপি করে দিলাম। আপনারা ফার্স্ট টাইম লিখে লিখে দেবেন না, তাহলে আপনার হ্যান্ড অনেক ফ্রি হবে, ঠিক আছে, ফার্স্টেড হবে। কিন্তু আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দেখি কী অবস্থা। তো দেখেন ব্রাউজারে হচ্ছে যে এগুলো আসছে, আগের মেনুটা আমাদের আছে, এবং আমরা কন্ট্যাক্ট আসের মধ্যে দিলাম নতুন যে লিস্ট, এই নতুন যে মেনুটা তৈরি করতেছে আমরা, যে সাব মেনুটা, হ্যাঁ, ওটা হচ্ছে দেখেন কী ঘটছে, কন্ট্যাক্ট আসের নিচ থেকে শুরু হয়েছে এবং এটা হচ্ছে লেফট থেকে রাইটে গেছে। তো আমরা একটু আগে যে মেনুটা দেখলাম, ওটা কি আসলে লেফট থেকে রাইটে ছিল না, ওই মেনুগুলো নিচে নিচে ছিল না, হ্যাঁ। তো আমরা এখন কী করবো, এগুলোকে আমাদেরকে নিচে নিচে আনতে হবে, ঠিক আছে। তো হ্যাঁ, সাউন্ড হচ্ছে, সাউন্ড পারলে অফ করবেন, হ্যাঁ অফ করবেন। তো এগুলো নিচে নিচে আনার জন্য আমাদের কী করতে হবে, দেখেন আমরা আবার এখানে সিএসএস লিখবো, ঠিক আছে, স্টাইল লিখবো। তো দেখেন আমাদের এখানে কী হয়েছে, ইউএল এলআই এ, তার মানে কি কোনটা করছি আমরা, এই যে মেনু হচ্ছে প্যারেন্টের পর হচ্ছে এর ভিতরে কী আছে ইউএল, তার ভিতরে কী আছে এলআই, তার ভিতরে কী আছে এ, এটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের কী হয়েছে, এলআই এর ভিতরে আবার ইউএল হয়েছে, এলআই হয়েছে, এ আছে, তাই না? তো এটা আমরা কীভাবে লিখবো, দেখেন আমরা আমাদের প্রথমে মেনুটা লিখতেই হবে, দেখেন তো এখন আমাদের আচ্ছা এক মিনিট ওয়েট করো, শব্দটা আমি আইডেন্টিফাই করি, শব্দটা মেবি আমার এখানে হচ্ছে, হ্যাঁ, ভিডিওটা পজ করে দেই। তো প্রথমে আমাদের মেনু নিতে হবে, নেয়ার পর দেখেন আমাদের মেনুর ভিতরে কী আছে, এই মেনুর ভিতরে ইউএল আছে, ঠিক আছে না, আমরা এখানেও ইউএল দিব, ইউএল দিব, এই ইউএল দিলাম, কিন্তু এই ইউএলের ভিতরে আবার কী আছে, এলআই, এলআই আমরা এখানে দিব, এলআই দিলাম। এখন আমাদের এই মেনুটা কোথায় আছে, এই মেনুটা আছে কোথায়, এলআই এর ভিতরে, তাই না, এই এলআই এর ভিতরে। তো এখন আমাদের এলআই এর পরে ইউএল দিতে হবে, আমরা এই যে ইউএল এখানে ইউএল দিব, ইউএল, ঠিক আছে, ইউএল দিলাম। তো এখন এটা আমাদের হয়ে গেল। তো এখন ইউএল, এই ইউএল এর ভিতরে আবার কী আছে, দেখেন
এই ইউএল এর ভিতরে সেম এলআই আছে এ আছে এলআই হ্যাঁ এলআই এ আছে তার মানে আমাদের সেই আগের মতো করে নিতে হবে তো এখন এখানে আরেকটি কথা আছে যে এখানে যেহেতু ডাবল ইউএল আছে এর ভিতরে যে এখানে এলআইটা আমরা লিখছি এটা না দিলেও চলবে আমরা সরাসরি এই ইউএল লিখব এই ইউএল এর পরে এই ইউএলকে ধরতে পারবো ঠিক আছে এই এলআইটা না দিলেও চলবে এখানে তো আমরা এটা এটা দিলেও হবে না দিলেও হবে তো আমরা এটা তুলে দেই এই এলআইটা ঠিক আছে বুঝতে পারছি হ্যাঁ এখন আমরা কি করব এটা থাকবে আমাদের এবং এর ভিতরে কি আছে এটা ইউএল তো আমাদের আগের ইউএল ঠিক আছে আর এই ইউএলটা হলো পরের ইউএল দ্বিতীয় ইউএলটা হলো এই ইউএলটা তো এই ইউএল এর মধ্যে কি আছে এলআই তো এখন আমরা এখানে আবার এলআই দেব এলআই দিলাম তো দেখে আসি যে এই এলআই এই ইউএল ইউএল এর মধ্যে তো সেম আগের মধ্যে আছে ইউএল এলআই এ এখানেও এ আছে না তো আমরা এখানেও এ দিয়ে দেবো এটা কপি করে নেই কপি করে নিয়ে পেস্ট করি এখন এখানে আমরা এ দিয়ে দিলাম তাহলে আমাদের কি হলো শুধু আগেরটাতে কি ছিল আমাদের মেনু ইউএল এলআই এ আমাদের এখানে হলো ইউএল ইউএল এলআই এ একটা ইউএল বেশি কেননা আমরা এইখানে ভিতরে এলআই এর ভিতরে আরেকটা ইউএল নিছি ঠিক আছে এখানে যদি আমরা এলআই দিতাম এখানে এলআই দিতে হতো এখানে এলআই দিতে হতো তো আমরা আসলে মানে গার্বেজ না করি ঠিক আছে বেশি ঘেজে না করে আমরা ওই এলআইটা না দিলেও যেহেতু কাজ করবে সেহেতু আমরা এলআই দিলাম না প্রথম ইউএলটাকে ধরলাম তারপরে পরের ইউএলটাকে ধরলাম পরের ইউএল ধরে ওই ইউএলের ভিতরে এলআই আছে ওটা দিলাম এই এলআই এর ভিতরে এ আছে সেটা দিলাম ঠিক আছে তো এখন আমি কি সরি খেতে চাচ্ছিলাম যে আমাদের এখানে এটাকে আমরা নিচে নিচে শো করব তো দেখেন এটা কোথায় আছে আমাদের এই হোম থেকে অ্যাবাউট এটা দেখে আমরা কোডে গিয়ে দেখে আসি যেটা কোথায় আছে আমাদের এটা কোথায় আছে ইউএলের ভিতরে আছে তাই না ইউএলের ভিতরে আছে না ইউএলের ভিতরে কি আছে এলআই আছে না তার মানে কি ইউএল এলআই এটা যেহেতু আমাদের লিস্ট আইটেম তাই না লিস্ট যেহেতু আইটেম তাহলে এটা কোথায় আছে ইউএল এবং এলআই এইখানে আছে তো এটা হ্যাঁ এই কোডটা আমরা কোথায় করছি সিএসএসটা কোথায় লিখছি দেখেন এই যে এটা ইউএল ইউএল এলআই এখানে লিখছি না এখানে লিখছি না তো এখন এখানে আমরা স্টাইলটা দিয়ে দেবো তো আমরা যেহেতু এটাকে চাচ্ছি যে নিচে নিচে আনার জন্য এখানে যে আমরা আগে যে আমরা ফ্লট লেফট লিখছি এলআই এর মধ্যে দেখেন এলআই এর মধ্যে আগে আমরা ফ্লট লেফট লিখছি এই ফ্লট লেফটটা আমাদের এখানেও পাচ্ছে যে কারণে এটা হচ্ছে লেফট থেকে রাইটে চলে গেছে তো আমরা এখানে কি করব এখানে আমরা করব ফ্লট নান ফ্লট নান ঠিক আছে ফ্লট নান তো এখন আমরা রিফ্রেশ করে দেখে আসি আসলে কাজ করছে কিনা কাজ করছে না হ্যাঁ কাজ করছে তো এখন আমরা চাচ্ছি যে আমরা যখন এখানে হবার করব তখন আসবে এটা তো আমাদের শো করতেছে তাই না আমরা চাচ্ছি যে আমাদের এইভাবে যেন শো না করে যখন আমরা এখানে কন্ট্রাক্টের মধ্যে হোভার করব তখন শো করবে সে কারণে শো করে তখন শো করবে তখন আমরা কি করব আমাদের যে ইউএল আছে এখানে এই ইউএলটা আছে এই পুরোটাকে আমরা কি করব এখানে ডিসপ্লে কি করব নান করে দেব ঠিক আছে এটাকে আমরা ডিসপ্লে নান করে দেব তো ডিসপ্লে নান করে দেখে আসি আসলে কতটুকু কাজ হয় আসলে আমরা ডিসপ্লে নামটা কাকে করব ইউএল ইউএল কে করব ঠিক আছে আচ্ছা কি বুঝাচ্ছিলাম যে আমাদের যেহেতু আমরা এটাকে ডিসপ্লে নান করে দেবো কোনটাকে যে এইটুকে ঠিক আছে আমরা এইটুকে ডিসপ্লে নান করে দেবো তো এটাকে এটা হচ্ছে আমাদের একটা ইউএল তাই না ইউএল আমাদের এই যে এই ইউএলটা তা আমাদের এটা কোথায় আছে ওই ইউএলটা এই যে এইটুকু এটাকে আমরা ডিসপ্লে যদি নান করি তাহলে পুরোটাকে পুরোটাই হলো দেখ আর শো করবে না তারপর যখন ডিসপ্লে ব্লক করবো হবারে তখন আমাদের ওটা শো করবে তো এই ইউএল ইউএল তার মানে কি ন্যাভ ইউএল ইউএল তো দেখেন আমাদের এইটা স্টাইলে কী আছে ন্যাভ ইউএল ইউএল এখানে আমরা কী করবো ডিসপ্লে নান করবো ডিসপ্লে নানের কাজ আপনাদের দেখাইছি ঠিক আছে ডিসপ্লে নান করে দিলাম এখন আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দেখি কী অবস্থা চলে গেছে না এটা চলে গেছে তো এখন আমরা চাচ্ছি যে হোভার করলে আসবে তো এখন হোভার করলে কি আসতেছে আসতেছে না কারণ আমরা হোভার করি নাই এখন আমরা হোভার করব হোভার কোনটাকে করব দেখেন আমরা হোভার করব এই কন্ট্যাক্টটা আছে মানে হচ্ছে কি কন্ট্যাক্ট আস কন্ট্যাক্ট আসের মধ্যে যেহেতু এই ইউএলটা আছে সেহেতু আমাদের হোভার করতে হবে এখানে ইউএল এই এলআই এর মধ্যে ঠিক আছে কোন এলআই মেনু ইউএল এলআই হোভার করব ইউএলকে তো আমরা এটা কীভাবে করব দেখেন এই তো এটা আমরা এইটুকু কপি করে নিয়ে আসি এখান থেকে দিলাম এখানে হবার করব হবার কোনটাকে করব আমরা আমরা হবার করব ইউএলটাকে তাই না কারণ আমরা হবার করলে শো করবো কোনটা ইউএল তো সেহেতু আমাদের এখানে কী দিতে হবে দেখেন এখানে দিতে হবে ইউএল দেওয়ার পর ব্র্যাকেট সেমি ব্র্যাকেট দিলাম দেওয়ার পর এখানে করব কি ডিসপ্লে ডিসপ্লে ব্লক ঠিক আছে ডিসপ্লে ব্লক করে দিলাম
এখন আমরা রিফ্রেশ করি ব্রাউজারটা, রিফ্রেশ করার পর দেখি শো করে কিনা। শো করতেছে না? শো করতেছে। তো দেখেন এখানে আমাদের একটা কাজ করে নিতে হবে, সেই কাজটা হলো যে এখন আমরা এই যে এখানে কি করছি দেখেন, ওভারফ্লোটা তুলে দেব। ওভারফ্লোটা যদি তুলে না দেই তাহলে আমাদের কাজ করবে না, ঠিক আছে? এই কারণে আমরা এখানে ওভারফ্লোটা তুলে দেব আগে, নাকি ওভারফ্লোটা রেখে আপনাদের মেনু করে দেখাবো, যে দেখাবো আগে শো করতেছে কিনা। হ্যাঁ এটা তো ক্লিয়ার যে ওভারফ্লো থাকলে শো করবে না, আমি আপনাদের বলছি। তো আগে তাহলে দেখাই এটা শো করতেছে কিনা, দেখেন। তো এটা আমাদের পুরোটা আসছে, ঠিক আছে? তো এখন যদি আমরা এখানে পজিশন ইউজ করি, পজিশন ইউজ করলে কী হবে দেখেন, আমরা একটা সাপেক্ষে, আমরা যেহেতু এই কন্ট্যাক্টের সাপেক্ষে এলআইয়ের সাপেক্ষে ইউএল এলআইয়ের সাপেক্ষে আমরা পরের ইউএলটাকে আনতেছি, তাই না? তাহলে এখানে আমাদের পজিশন ইউজ করতে হবে আপনাদের, আমি এই জন্য পজিশন আগে শিখাইছি। তো পজিশন আমরা কোনটা সাপেক্ষে করতেছি, এলআই, দেখেন এই যে ইউএল এলআই, এই এলআইয়ের মধ্যে আমরা কী রাখছি, এটা রাখছি ইউএলটাকে, তাহলে কি ন্যাফ ইউএল এলআই এটার সাপেক্ষে আমরা এই ইউএলটাকে শো করতেছি। তাহলে দেখেন আমরা এখানে কী করব, এই যে ইউএলটা আছে এখানে, এখানে কী করবো দেখেন, কোথায় গেল আমাদের ইউএল, এখানে আমরা কী করব পজিশন দিব রিলেটিভ, এখানে সরি অ্যাবসলুট, অ্যাবসলুট এখানে পজিশন দেবো অ্যাবসলুট। কেন অ্যাবসলুট দেবো, হ্যাঁ কেন অ্যাবসলুট দেবো বলতে পারবেন? এখানে অ্যাবসলুটটা আমি এই যে এখানে অ্যাবসলুটটা কেন দিচ্ছি, এটা এরর হচ্ছে চাইল্ড, এটা হলো চাইল্ড, এই জন্য পজিশন অ্যাবসলুট, ঠিক আছে? আমরা কি বলছি, যখন একটার সাপেক্ষে একটা করব তখন আমরা পজিশন ইউজ করব। তো যার সাপেক্ষে করব তাকে দেবো রিলেটিভ, এবং যাকে করব, হ্যাঁ যাকে করব তাকে দেবো অ্যাবসলুট। তো আমরা এখানে কি করছি, এর সাপেক্ষে এলআই মেনু ইউএল এলআই এটার সাপেক্ষে আমরা এটা করতেছি, তাই না? কেন এটার সাপেক্ষে কেন করতেছি দেখেন, ইউএল এর ভিতরে আমরা এলআইটা রাখছি, তার মানে কি এই সরি এলআই এর ভিতরে আমরা ইউএলটাকে রাখছি, তার মানে হলো যে আমরা এটার সাপেক্ষে এটাকে করতেছি। তাহলে আমাদের এটাকে পজিশন রিলেটিভ দিতে হবে এবং এটাকে দিতে হবে অ্যাবসলিউট। তো এখন দেখেন আমরা এখানে অ্যাবসলিউট দিয়ে দিছি, পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট দেওয়ার পরে কি আমাদের এটা শো করতেছে, দেখেন তো শো করতেছে, করতেছে না, ড্রপ ডাউন শো করবে না। তো আমাদের এখানে আমরা আগে পজিশনটা রিলেটিভ করে দিই, শো করতেছে কথা বলেন, হ্যাঁ না কেন করতেছে না, আমরা ওভারফ্লো হিডেন ইউজ করছি, হ্যাঁ এখন আমরা ওভারফ্লো হিডেন তুলে দিব, দেওয়ার পর আমরা কি করবো আফটার ইউজ করব। হ্যাঁ তো আফটারটা আমরা কোনটার সাথে ইউজ করবো, যে মেনুটা আছে না আমরা কোথায় ইউজ করছি ওভারফ্লো হিডেন, এখানে ইউজ করছি না মেনুতে, হ্যাঁ মেনুতে, এখান থেকে আমরা ওভারফ্লো হিডেনটা তুলে দিলাম, দেওয়ার পর এখানে মেনুটা আমরা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর মেনুটা পেস্ট করলাম, করার পর এখন আমরা এখানে আফটার ইউজ করব, আফটার, হ্যাঁ আফটারে আমরা কী বলছিলাম যে আফটারে যেটা রিকোয়ার্ড কন্টেন্ট এটা দিতে হবে এবং কন্টেন্টটা ফাঁকা রাখতে হবে, ঠিক আছে ফাঁকা রাখতে হবে। তো এখন এখানে আরেকটা জিনিস করতে হবে, ডিসপ্লে ব্লক করে দিতে হবে, ডিসপ্লে ব্লক করে দিলাম এবং ক্লিয়ার, ক্লিয়ার বোথ করে দেবো, ক্লিয়ার বোথ করে দেবো, ক্লিয়ারের প্রপার্টি হলো তিনটি, লেফট রাইট বোথ, ঠিক আছে? আমরা এখানে ক্লিয়ার বোথ করে দেবো, ক্লিয়ার বোথ করে দেবো, দেওয়ার পরে এখন আমরা দেখবো যে আসলে আমাদের ড্রপ ডাউনটা আসে কিনা, সরি তো দেখেন এখানে আমরা কি করব, এখানে কন্টেন্ট দেবো ফাঁকা, ঠিক আছে? আপনাদের বলছিলাম কি জন্য, যে এখানে একটা স্পেস ক্রিয়েট করে নেবে, যে স্পেসটার কারণে আমাদের এখানে মেনুটা শো করতেছে, ঠিক আছে? ডিসপ্লে ব্লক করে দেবো আমরা, উইটা নিশে নিয়ে দেবে এবং ক্লিয়ার বোথ করে দেবো, ঠিক আছে? দেওয়ার পর এখন আমরা এটা রিফ্রেশ দেবো ব্রাউজারটা, রিফ্রেশ দেওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের এটা শো করতেছে না। কেন শো করতেছে না সেটা হচ্ছে কারণ হলো যে এখানে আমাদের যেটা আছে ওটার কোনো ব্যাকগ্রাউন্ড আমরা দেইনি, হয়তো বা ডিফল্ট হিসেবে সাদা ব্যাকগ্রাউন্ড নিচ্ছে, ব্যাকগ্রাউন্ড নিচ্ছে, এবং টেক্সটটা শো করতেছে না, কেননা আগে যে আমরা টেক্সটের কালার দিছি হোয়াইট, এই যে এখানে এর মধ্যে দেখেন এটা হচ্ছে টেক্সটের কালারটা সে পাচ্ছে, যে কারণে শো করতেছে না। তো আমরা এখানে কী করব, আমাদের হচ্ছে যে পরে যে মেনুটা আছে, মানে ড্রপ ডাউনে যে আমাদের মেনু, সেটা কিন্তু আমাদের আলাদা একটা মেনু, আলাদাভাবে, ঠিক আছে? দেখেন কোনটা আলাদা মেনু কেন, এইখানে দেখেন আপনারা ইউএল, এই মেইন মেনু হচ্ছে আমাদের এটা, এর ভিতরে আমরা আরেকটা নিচ্ছি কি ইউএল, ঠিক আছে? ইউএল আলাদা একটা মেনু নিচ্ছি আমরা, ঠিক আছে না? এই মেনুটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, তাহলে হয়তো বা পাবে, দেখেন কোথায় গেল ওটা, হলো ওই মেনুটা আমাদের কোনটা, ন্যাভ
ইউএল, এই ইউএলএ পুরো সরাসরি আমরা এই ইউএলকে যেহেতু হিট করছি এলাইটার নেই নি, এলাইটার দিলেও কাজ করে না দিলেও কাজ করে, তো তার মানে কি হচ্ছে মেনু ইউএল ইউএল এটাতে আমরা দেবো কালারটা। তাহলে কোথায় গেলে আমাদের মেনু ইউএল ইউএল, এই যে মেনু ইউএল ইউএল এখানে দেবো আমরা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার কী দিছি, গ্রিন দিলাম, হ্যাঁ সরি গ্রিন, ঠিক আছে। আমরা কিন্তু কালার এগুলো ইউজ করবো না, আমরা কালার ভালো কালার কোথায় পাওয়া যায় সেখান থেকে এনে ইউজ করবো। আগে মেনুটা তৈরি করি, তারপর আমরা কালার দেবো সুন্দর করে। দেখেন ভাইয়া একটা কথা বলবো, হ্যাঁ ভাইয়া বলেন ভাইয়া, আমরা হচ্ছে তো দেখেন তো আমাদের এই মেনুটা হয়ে গেছে, তো আমরা চাচ্ছি যে ড্রপ ডাউন এগুলোতে আর একটা মেনু থাকবে, যখন আমি এখানে ক্লিক করবো এগুলোতে আর একটা মেনু থাকবে, ঠিক আছে, আর একটা সাব মেনু থাকবে। তো ওটা কীভাবে আনবো ওটা আমরা দেখেন, এখানে আসি আমরা, আমরা এখানে যাই, এটা আবার আবার সেম এটাই আমরা কপি করলাম, হয়তো আমরা একটা জিনিসই বারবার কপি করতেছি কিন্তু আমাদের তো সেম জিনিস থাকবে না, আমাদের তো আইটেমগুলো আলাদা আলাদা থাকবে না, তখন আমরা আলাদা আলাদাভাবে দেবো। তো এখন আসলে আমরা ওইভাবে আলাদা আলাদা কিছু ইউজ না করি, যেহেতু বোঝাচ্ছি বোঝানোর খাতিরে এইভাবে আমরা করি, ঠিক আছে। এটা কপি করলাম, আমরা মেনু কি কোথায় দেবো, এটা এটা দেবো এই এই এলআই এর ভিতরে দেবো, ঠিক আছে। আমরা এটা কপি করে এই এলআই এর ভিতরে আমরা দিলাম, ঠিক আছে, এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন এক্ষেত্রে আমাদের এটা চাইল্ড হয়ে যাবে এবং এই এলআইটা হবে প্যারেন্ট, ঠিক আছে, এই এলআইটা হয়ে যাবে প্যারেন্ট। তো আমরা এটা একবার কি করব, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখবো কী অবস্থা। দেখেন এখানে রিফ্রেশ করলাম, দেখেন এগুলো সবগুলোই নিচে নিচে চলে এসেছে, তাই না, এক জায়গায় আসছে, কিন্তু কিন্তু আশা কথা ছিল কোথায়, আমরা এটা কোথায় লিখছি দেখেন, প্রাইভেসিতে লিখছি, তাই না। তো এখানে আশা কথা ছিল এই প্রাইভেসিতে যখন হোভার করবে তখন এগুলো শো করবে, কিন্তু এখানে আগে শো করতেছে, তাই না। তো আসলে এই প্রবলেমটা সলভ করার জন্য যা করতে হবে, দেখেন আগে তার আগে আমি এখানে আপনাদের ক্লাস নেওয়াটা দেখাই দিই, ঠিক আছে। এখানে ক্লাস নেওয়াটা কিভাবে করবেন দেখেন, এটা আমাদের প্রথমে এই মেনু দিব, এই মেনু ভাইয়া আপনি কোনটা কাশের ভিতরে ঢুকাই দেন, যেখানে দেই না কেন শুধু একটা ডিজাইন আমরা দিব সবখানে পাবে আমাদের, ঠিক আছে। এইটা আমরা এখানে আচ্ছা দিই, দেখেন আমরা এখানে দিছিলাম না, তো এখানে দিয়ে দিই দেখেন। তো এখানে গিয়ে একবার রিফ্রেশ করে দেখি ব্রাউজারটা, আমাদের এগুলো সব নিচে নিচে চলে আসছে। তো আমি চাচ্ছিলাম যে আপনাদের কিভাবে ক্লাসটা ধরতে হয় এখানে এগুলোতে, সেটা আরেকবার দেখে দিই, তাহলে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা কী নেবো, মেনু, মেনু নিলাম, ঠিক আছে। মেনুর পরে কী আছে, আমাদের এই ইউএল আছে, তো আমরা ইউএলটা নিই। আমি জাস্ট আপনাদের ক্লিয়ার করার জন্য আরেকবার ক্লাসটা বুঝাই দিচ্ছি কীভাবে নিতে হয়। ইউএল নিলাম, তো এই ইউএলের ভিতরে এলআই আছে, এলআই এর ভিতরে এই ইউএলটা, ঠিক আছে না। তো আমরা এই এলআইটা বাদ দিয়ে এই ডিরেক্ট এই ইউএল নেব, কারণ এলআই দিলেও কাজ করবে না দিলেও কাজ করবে। তো আমরা এল ইউএল দিলাম, ঠিক আছে, তার মানে এই ইউএল গেল, এই ইউএল গেল। আমরা এখন কোনটা ডিজাইন করব, এই যে ইউএলটা সেটা। তো এই ইউএলের ভিতরে আবার এলআই আছে, তো আমরা কি জানি যে এলআইটা দিলেও কাজ করবে না করবে, তাহলে সরাসরি আমরা ডিরেক্ট এই ইউএলটা দিয়ে দেবো, ঠিক আছে না। তাহলে কী হলো, আমাদের তিনটা ইউএল চলে আসলো, ঠিক আছে না। তো আমরা ঠিক আগের মতো এটা কপি করলাম। তো দেখেন এই ইউএলটা যেহেতু আমরা ডিজাইন করব, তাহলে এই ইউএলের ভিতরে গিয়েছে এলআই, তাই না, এই এলআইটা আমরা দিয়ে দিলাম এখানে, এখানে দিলাম এলআই। তারপরে দেখেন এই এলআইয়ের ভিতরে আবার কী আছে, এলআইয়ের ভিতরে আবার কী আছে, এ আছে, দেখেন এই এলআইয়ের ভিতরে এ আছে, আবার এখানে আমরা এটা দিয়ে দিলাম। হয়তো ভাই এখন আমরা এত কিছু ডিজাইন করবো না, এখানে লাগবে না, তারপরও আমি হচ্ছে আপনাদের ক্লিয়ার করার জন্য এই ক্লাসগুলো কীভাবে নিতে হয় সেটা আরেকবার দেখাই দিলাম। হয়তো ভাই এইভাবে তিনটা মেনু আছে, এই জন্য ক্লাসগুলো নিতে আমরা হিমশিম খেয়ে যেতে পারি, মাথা ঘুরে যেতে পারে, যে এখন আরেকবার দেখাই দিলাম। তো দেখেন আমরা এখন কী করব, আমরা চাচ্ছি যে এইগুলো আমাদের যখন আমি প্রাইভেসিতে হোভার করবো তখন এটা এই সাইড থেকে আসবে, ঠিক আছে, সাইড থেকে আসবে, ঠিক আছে, সাইড থেকে আসবে। তো সে কারণে হচ্ছে আমাদের বেশি কোড লিখতে হবে না, শুধু জাস্ট এখানে আমরা কি করব, এখানে দিয়ে দেব একটা, আপনাদের বলছিলাম না সিলেক্টরের ক্ষেত্রে, সিলেক্টর এখানে একটা আছে যে এই যেটা এরকম একটা ক্লাস ইয়ে আছে না চাইল্ড, চলে আসছে না, দেখেন যখন এখানে হোভার যখন করতেছে তখন আসতেছে, তাই না,
জি ভাইয়া তো এখন এখানে আমরা কি করব জানেন এই যে কোথায় করব এই যে ইএলআই এর মধ্যে সরি ইউএল এর মধ্যে কেন ইউএল এর মধ্যে করব কারণ আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা মেনু আমরা যা কিছু করব এখানে করব এটাকে ডানে বামে যেখানে নিয়ে নিয়ে যাব তো এখানে আমরা যা করব এটাকে দেব লেফট থেকে 100% গিয়ে দেখি কাজ করে কিনা কাজ না করলে অন্য কেউ ইউজ করব আসছে লেফট থেকে 100% গেছে তো এখন টপ থেকে তাকে জিরো করে দিই এটা দেখেন একবার বটমে নেমে গেছে না টপ থেকে জিরো দিলে এটা হচ্ছে এই যে এটার সমান সমান চলে আসবে তখন দেখতে ভালো লাগবে আর ওভাবেই দিতে হয় ঠিক আছে এখানে আমরা কি দেব টপ থেকে জিরো ঠিক আছে এটা কেন ইউজ করতে পারতেছি আমরা জানেন আমরা পজিশন ইউজ করছি এবং এই যে আফটার বিফোর যে ইউজ করছি মেনুর মধ্যে ঠিক আছে মেনু আপটা ইউজ করছি যে কারণে আমাদের এখানে মার্জিন ইউজ করতে হচ্ছে না মার্জিন প্যাডিং ইউজ করতে হচ্ছে না আমরা শুধু লেফট টপ বটম লেফট লেফট রাইট টপ বটম এই প্রপার্টিগুলো ইউজ করবো এখানে ঠিক আছে আমাদের কি ভিডিও হচ্ছে হ্যাঁ হচ্ছে তো দেখেন টপ থেকে আমরা জিরো করে দিলাম দিয়ে সেভ দিলাম ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিই দেখেন আসছে না এখান থেকে আমাদের মেনু কিন্তু ডিজাইন হয়ে গেছে এখন আমাদের কালার মালার যা কিছু আছে হাবি যাবে এগুলো আমরা দেবো ঠিক আছে কালার টালা দিয়ে দেবো এখন এখন এইখানে হবার করলে একটা কালার আসবে তারপরে এইখানে হবার করলে আর একটা কালার আসবে এটার ব্যাকগ্রাউন্ড আলাদা থাকবে ঠিক আছে আমরা জাস্ট এই কাজগুলো করব এই জন্য আমরা কালারগুলো কই থেকে নেব কালারগুলো আমরা নেব এইখান থেকে দেখেন ইউআই কালার এখান থেকে আমরা কালারগুলো ইউজ করবো এখানে কালারগুলো থাকে অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার এখানে পাওয়া যায় তো এখান থেকে আমরা কালার ইউজ করবো এখানে কালার যখন আমরা ক্লিক করবো তখন এখানে একটা কালার কোড আমাকে দিয়ে দেবে আমরা সেই কালার কোডটা ইউজ করবো তো দেখেন মেনুতে আমরা কোন কালারটা দেবো এটা ইয়ে করি নেই মেনুতে সাপোজ আমরা এই কোনটা ইউজ করবো কোনটা ইউজ করবো এটা করি এটা করি ঠিক আছে এই কালারটা নেব মেনুতে মেনু কোনটা আমাদের পুরো যে ইয়েটা আছে এটাতে আমরা যে কালারটা কপি করে নিলাম সেটা দেবো এটা কোথায় আছে আমাদের মেনুতে আছে এই মেনুতে তো এটা কেটে দিলাম আমরা এখানে কালারটা দিয়ে দিলাম এটা হচ্ছে কালার কোড এটা ঠিক আছে দেখেন আমরা এখন ব্রাউজারে রিফ্রেশ করে দেই কালারটা চেঞ্জ হয়ে গেছে না আমাদের চেঞ্জ হয়ে গেছে তো আমরা চাচ্ছি যে এগুলোতে যখন হোভার করবো তখন আরেকটা কালার আসবে তো এই কালারটা কোথা থেকে আসবে কোথায় হোভার মানে আমরা কালারটা দিব এটা দেব আপনার হোভারে কোন হোভারে এটা হচ্ছে আমাদের কোথায় আছে দেখেন এটা হচ্ছে আমাদের মেন মেনুটা তার মানে এটা হচ্ছে মেনু ইউএল এলআই ঠিক আছে তখন আমরা একে হোভার করবো এই দেখেন কোথায় আছে মেনু ইউএল এলআই এখানে আমাদের এটা আছে না হ্যাঁ এটা তাহলে আমরা এটা এখানে দেবো তাহলে এটা কোথায় আছে আমাদের মেনু এই যে এটা এটা কপি করে নেই নিয়ে এখানে দেই ব্যাকগ্রাউন্ড দিব কি কালারটা আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসি ঠিক আছে ব্যাকগ্রাউন্ড এটা দিলাম এখানে একটু হালকা ব্যাকগ্রাউন্ড দেই আমরা ওয়েবসাইটে বেশি কালার ইউজ করবো না আমরা একটা কালারের মধ্যে ইয়ে করে ফেলবো বেশি কালার ইউজ করলে ভালো লাগবে না দেখেন হয়ে গেছে না তো এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন এটা কোথাকার এটা কোথাকার এটা হচ্ছে আলাদা একটা টিপ ঠিক আছে ইউএল আমরা এখানে আরেকটা ক্লাস দেবো সরি কালার দেবো ওইখানে কোন কালারটা এইখানে দেবো আমরা এই কালারটা একটু হালকা কালার দেবো তো এটা হচ্ছে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি ইন্সপেক্ট এলিমেন্ট করে এটা দিয়ে দিই কালারটা তো আমাদের দ্বিতীয় ইউএল ঠিক আছে দ্বিতীয় ইউএল এটা ইউএল ইউএল এখানে ঠিক আছে এখানে আমরা কালারটা দিব কালারটা দিলাম দেখেন পাচ্ছে না তো এখানে আমরা একটা দেখি ইম্পর্টেন্ট মেনে দিই আসতেছে না তো আচ্ছা আমরা এইখানে একটা কাজ করতে পারি দেখেন তো দেখেন এখানে শুধু আমরা কী করলাম এই যে হোভারটা কেটে এটা ছিল আমাদের এখানে আমরা এখান থেকে এটা তুলে নিয়ে আমি এটা দেখে দিই একবার দেখেন আমাদের এরকম ছিল তো আমরা এরকম না করে আমরা এরকম করে দিলাম এটা দিলাম ঠিক আছে এটাকে সামনে দিলাম এটাকে হোভার করলাম আমরা পুরোটা ক্লাসটাকে হোভার করলাম পুরো ক্লাস বলতে হচ্ছে যে আমাদের ইউএল এলআই এ পুরোটাকে হোভার করতেছি আমরা হোভারকে দেখলাম যে আমাদের এটা পাচ্ছে
এখানে গ্রিন পাচ্ছে তো আমরা এখানে কি করছি যে এই কালারটা নিলাম নেয়ার পর এইখানে একটু হালকা করে দেব এই যে এখানে দিলাম গ্রিন কালারটা দিলাম সেরে দেখেন এখানে কিন্তু সেম এই কালারটাই পাচ্ছে তাই না এইখানে দেখেন সেম এই কালারটা পাচ্ছে না ব্যাকগ্রাউন্ডটা তো আমরা এটা একটু হালকা করে দেব ওটা থেকে একটু হালকা করে দেব দেখেন এখানে গেলাম আমরা কালারটা চেঞ্জ বোঝা যাচ্ছে না আগেরটা থেকে ওই কালারটা থেকে এটা থেকে একটু চেঞ্জ বোঝা যাচ্ছে না এখন একটু ডিপ লাগতেছে হালকা করতেছে ডিপ হয়ে গেছে যাই হোক ডিপে থাকলো আমাদের কোনো প্রবলেম নেই বা হালকা করতে চাইলে হালকা করা যাবে ঠিক আছে দুইটা আলাদা আলাদা হলো না কালার আলাদা হয়েছে ঠিক আছে তো হয়ে গেলো এটা আমরা কপি করলাম কপি করে কী করবো কপি করে আমাদের সিএসএস বসাবো কোথায় বসাবো দেখেন 39 নাম্বার লাইন লাইন এইখানে তারা দিয়ে দিছে আমরা 39 নাম্বার লাইনে এটা গিয়ে বসাই দেবো 39 নাম্বার লাইনটা কোথায় গেল আমাদের এই যে এখানে দেখেন 39 নাম্বার লাইনে সরি 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 না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সেভ দিলাম হয়ে গেল দেখেন আমাদের এটা হয়ে গেছে তো এখন আমরা চাচ্ছি যে এইখানে যে হবারটা এই এইখানে হবার করলে যে কালার আসতেছে আমরা চাচ্ছি এখানে হবার না এইখানে হবার করলে আলাদা কোনো কালার আসবে ঠিক আছে তো এটা কীভাবে করবো দেখেন আমাদের এই মেনুটা কোথায় আছে এটা আগে আমরা দেখে নেব দেখেন এই মেনুটা হলো আমাদের কোনটা এই যে এটা এটা হলো আমাদের ওই মেনুটা ঠিক আছে এই মেনুটা তো এটা কি হচ্ছে ইউএল ইউএল এলআই এতে আমরা দেবো কালার দেখেন কোথায় আছে এটা এই যে ইউএল ইউএল এলআই এ এখানে আমরা হবার করব ঠিক আছে তো এই হবারে আমরা কি কালার দেব দেখেন এই হবারে কালার দেব আমরা এই কালারটা কপি করে নেই কপি করে নিয়ে এটা একটু হালকা করে দেব ওটা দিয়ে এসে আগে এখানে ব্যাকগ্রাউন্ড দেখেন সরি এখানে ব্যাকগ্রাউন্ডটা এটা পাচ্ছে না ইউএল ইউএল এলআই এ হবার এখানে আমাদের সেম ডাবল করে গেছিল দেখেন সেভ দিছি এখানে কালারটা সেম হয়ে গেছে কালারটা সেম হয়ে গেছে ঠিক আছে হোবার কালার এবং এগুলো তো আমরা এই কালারটা নেই এটা টিভির সাউন্ড আসছে টিভির সাউন্ড এক মিনিট ওয়েট কর আমি ভিডিওটা কপি এই কালারটা কপি করে নিলাম এটা এখন আমরা এখানে দেবো কারণ আমাদের তো দুইটা কালার সেম হয়েছিল হোবার কালার এবং এটা ঠিক আছে এটা আমরা চেঞ্জ করে দিই কালারটা চেঞ্জ হয়ে গেলে এবার অবশ্যই আমাদের এখানে পাওয়ার কথা দেখেন চেঞ্জ হয়েছে না চেঞ্জ হয়েছে বাট প্রবলেমটা কি এখানে ডাবল হ্যাশ পড়ে গেছে একটা হ্যাশ কেটে দেবো আমরা পাইছে না এখানে হবার কালারটা আলাদা হয়েছে না বুঝতে পারতেছে নাকি বুঝতে পারতেছি না তো এখন দেখেন এইটা হলো আর একটা মেনু এই মেনুটার হচ্ছে যে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দেবো তো এইখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা চাচ্ছি যে এইটার একটু উইথটা বাড়াই দেওয়া যায় না অবিয়াসলি উইথ বাড়াই দেবো আমরা সমস্যা নাই আগে একটু কালারটা দিয়ে দিই তারপর উইথে যাচ্ছি ঠিক আছে তো এখন এখানে আমরা এই এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই এটা আছে আচ্ছা দেখেন এই দুইটার কি সেম কালার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এইটাতে তাহলে আমরা কালার কি করব এই কালারটা ইউজ করব ঠিক আছে এটা এটা কপি করে নেই বা আচ্ছা হ্যাঁ এটাই করে নেই ঠিক আছে এটা হচ্ছে কোথায় আছে আমাদের এটা হচ্ছে কত নাম্বার ইউএল তিন নাম্বার ইউএল তিন মানে তৃতীয় মেনু যেটা এই যে এই মেনুটা এটার হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো ঠিক আছে এটা ব্যাকগ্রাউন্ড কোনটা হবে আমাদের এটা ব্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ঠিক আছে তো দেখেন এবার কি হয় সরি দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে না না একই লাগতেছে একই লাগতেছে না চেঞ্জ হয়েছে একই লাগতেছে একই লাগতেছে দাঁড়ান একটু দাঁড়ান ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ
রিফ্রেশ করি ব্রাউজারটা। হ্যাঁ এবার চেঞ্জ হওয়ার কথা, চেঞ্জ হয়েছে না? জি ভাই। ভিডিওটা কি আমরা প্লে করছি? দ্বিতীয় মেনুতে যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা আমরা তৃতীয় মেনুর হোভারে করে দেবো। দ্বিতীয় মেনু কোনটা? দ্বিতীয় মেনু হলো আমাদের ভ্যালিউর এই যেটা, এটা আমরা কপি করে নিলাম। কপি করে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে কী করব? আচ্ছা এটা আগে ইয়ে করি, হোভারটা করি আগে আমরা, ঠিক আছে? হোভার মনে হয় বোঝার কথা আজকে, বোঝার কথা। হ্যাঁ এটা আপনাদের জি ভাই, এটা তো প্রবলেম থাকার কথা না। দেখেন ইয়ে করে দিলাম, তো দেখেন এখানে দেখেন কালার, হবার কালারটা এখানে চেঞ্জ হয়েছে না? তো মেনুটা পুরোটা আপনি বুঝতে পারছেন, মেনুটা যে আমরা করলাম। তো এখন দেখেন ভাইয়া বলছে যেটা যে এখানে উইডটা আমরা বাড়াই দেই, তো ঠিক আছে আমরা এখানে উইড বাড়াই দেবো। উইডটা কোথায় বাড়াই দেবো? উইডটা বাড়াই দেবো এলাইয়ে, না পাগল, উইডটা আমরা দেবো এখানে ইউএলটাতে, কারণ আমাদের ইউএল এর উইডটা নেবো, কারণ উই আমাদের এখানে মেনুটা হচ্ছে নিচের মেনুটা হলো ইউএল, ঠিক আছে? এই ইউএল কোথায় গেল? প্রথম ইউএল গেল, তারপরে গেল কি দ্বিতীয় ইউএল, এই ইউএল। এখানে আমরা একটা উইড দেবো, দেখো উইড দেবো 200 পিক্সেল দিয়ে দেখি। এখানে আমরা 200 পিক্সেল আছে, একটু বাড়াই দিই, বাড়তেছে না? ঠিক আছে দিলাম, আমরা এতটুকু দিলাম উইডটা। তো এখন আমরা টপ থেকে দেখি একটু, টপ থেকে জিরো জিরো করে দেই, উপরে চলে গেছে। তো এই উপরে চলে গেছে, এটা এখানে থাকে একটু দাঁড়ান। ঠিক আছে, টপ থেকে আমরা 38 পিক্সেল করে দিলাম, ঠিক আছে? তো এখন লেফট থেকে আমরা জিরো করব, লেফট থেকে জিরো, ঠিক আছে? হ্যাঁ লেফট থেকে জিরো, এখন আমাদের পারফেক্ট আছে, ঠিক আছে? এখন এই কোডটা আমরা কপি করে আমাদের সিএসএস এ যে পেজটা আছে ওখানে আমরা বসে দেবো। কত নম্বর লাইন? 39 নম্বর লাইনে। এখানে দেখেন কপি কীভাবে করলাম, এখানে রাইট বাটন ক্লিক করে কপি রোল করলাম, কপি রোল 39 নম্বর লাইন হলো আমাদের এটা, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করে দিলাম। তো আমাদের এটার উইড হয়ে গেলো না, এটার উইডটা আমরা বাড়িয়ে দিতে পারলাম। তো এখন আমরা চাচ্ছি এটার উইডটা, ঠিক আছে? এটার উইড কোনটাতে আছে আমাদের? এটা হলো তৃতীয় ইউএল যেখানে আছে ওইখানে আমরা বাড়াই দেবো, ঠিক আছে? এটা হলো আমাদের দ্বিতীয় ইউএল, এটা এই যে আমাদের তৃতীয় ইউনিটটা এবার চলে আসছে, দেখেন এইখানে। তো এখানে আমরা কী করবো? উইড দেবো, উইড কত দেবো? 238 পিক্সেল ওখানে দিয়েছিলাম নাকি, মনে নেই আমার সঠিক। হ্যাঁ দিলাম, ঠিক আছে? আর এখানে টপ লেফট আগে দিয়ে দিচ্ছি ইয়েগুলো, দেখেন এটা এটা আমি এখন কপি করে নেবো। কপি করে নিয়ে গিয়ে আমাদের যে সিএসএস আছে সেই সিএসএস এ বসাই দেবো। কত নম্বর লাইন? লাইন হলো 60 নম্বর লাইনে বসাবো, স্টাইল ডট সিএসএস 60, এটা হলো আমাদের লাইন নাম্বার, ঠিক আছে? তো আমরা কপি কীভাবে করবো? এখানে ক্লিক করে কপি রোল করবো, কপি রোল করে গিয়ে 60 নম্বর লাইনে আমরা এটা বসাই দেবো। কোথায় গেলো 60 নম্বর লাইন? এই এটা, তো আমাদের মেনু হয়ে গেছে। আমরা সব সময় একটা কালার দিয়ে পুরো ডিজাইন করব, ঠিক আছে? আমরা বেশি কালার ইউজ করি, 1 থেকে 2টা কালার ইউজ করলাম বা 3টা কালার ইউজ করলাম, বেশি কালার ইউজ করলে আমাদের ওয়েবসাইটের সৌন্দর্য নষ্ট হয়। তার এটা প্রফেশনাল কোনো ওয়েও না যে ওয়েবসাইটে একাধিক কালার ইউজ করা। আমরা সবসময় চেষ্টা করবো আমাদের যে পিএসজি থাকবে, পিএসজি যে লোগো কালারটা থাকবে সেই লোগো কালার দিয়ে আমরা ডিজাইন করি। আর পিএসজিতে যে কালার দিয়ে থাকবে সেটা তো আমাদের মাস্ট ইউজ করতেই হবে, ঠিক আছে? তো আসলে পিএসজিগুলো আপনারা খেয়াল করে দেখবেন, দেখবেন লোগোটা হচ্ছে, লোগোটা যেখানে থাকে লেফটে থাক, মিডিলে থাক বা রাইটে থাক, যেখানে থাকে সেই লোগোর কালারে হচ্ছে সাইডের কালারটার কালারটা হয়ে থাকে। তো মেনু তৈরিতে তৈরি করতে কারো কোনো প্রবলেম? হুম
ভাই মেনুটা আর শাকিল বুঝতে পারছো? জি ভাই সবাই বুঝতে পারছেন মেনু তৈরি করা? জি ভাই সবাই করতে পারবেন মেনু? চেষ্টা হচ্ছে ভাই। হ্যাঁ শাকিল তুমি আগে কি অন্যভাবে করছো না এভাবে করছো? এটা তোমার কাছে মেবি আগেরটাই ইজি লাগবে তাই না? এটা ইজি আছে বাট এটা তো ভালো লাগছে, এটা ভালো লাগছে তাই না? তো এটা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বুঝাইলাম তো প্রবলেম থাকার কথা এখন রাইট চেষ্টা করবা, চেষ্টা করার পর যদি না হয় তাহলে আমি তো আছি, প্রবলেম নাই, আবার বুঝাই দেবো, ঠিক আছে?